মাহে রমজানের এই পবিত্র মাসের মুবারকবাদ দিয়ে শুরু করছি। আজকের ভিডিওর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গত কিছুদিন আগে আমরা দেখলাম যে বিসিএস 40তম পরীক্ষা অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় 40তম বিসিএসের ফাইনাল রেজাল্টের পরে সারা বাংলাদেশের ফেসবুক এবং অন্যান্য মিডিয়া প্ল্যাটফর্মে অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপক ছবি পোস্টিং কনগ্রাচুলেশন ইত্যাদি সারা পড়ে গেছে। তো এজ এ শিক্ষক হিসাবে আমারও খুব প্রাউড মনে হয় যে আমার বিশ্ববিদ্যালয়ের বা আমার ডিপার্টমেন্টের কোনো ছাত্রছাত্রী যদি বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয় অবশ্যই এটা একটা গর্বের বিষয়। তবে বাংলাদেশে এখন বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোতে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করা এবং উত্তীর্ণ হওয়া অনেকটা একমাত্র টার্গেটে পরিণত হয়েছে আমাদের শিক্ষার্থীদের জন্য। কিন্তু এই বিষয়টি খুব অ্যালার্মিং একটি ব্যাপার, কারণ বাংলাদেশের মতো একটি দেশে এত বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে একসাথে সরকারি কোনো প্রতিষ্ঠানে বা সরকারি কোনো কর্মক্ষেত্রে নিয়োগ করা বেশ কঠিন একটা ব্যাপার। তো বাংলাদেশের যে রেস্ট অফ দ্য স্টুডেন্ট থাকবে যারা বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হতে পারবে না, তারা আসলে কী করবে? তো অনেকে বলেন তাদেরকে এন্টারপ্রেনার হওয়া লাগবে, তাদেরকে একজন গবেষক হতে হবে, কারণ বিশ্ববিদ্যালয়ের মূল পারপাসটাই হচ্ছে গবেষণা এবং জ্ঞানের প্রসার, তাই না? তো জ্ঞানের প্রসার বা জ্ঞানের এই যে সমৃদ্ধির জন্য যে আমাদের তৎপরতা দরকার সেটার জন্য আমরা আসলে কতটুকু তৈরি? তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে বাংলাদেশের এই যে বিশ্ববিদ্যালয় পর্যায়ের গবেষণার জন্য আমাদের কিভাবে বরাদ্দ দেওয়া হয় এবং কী ধরনের আউটপুট আসলে বিশ্ববিদ্যালয়গুলো জেনারেট করছে, আর যে কারণে বিসিএস আসলে এত বেশি পপুলার আমাদের দেশে কম্পেয়ার টু কোনো রিসার্চার বা কোনো একটা পাবলিকেশন বা কোনো একটা প্যাটেন্ট করার থেকে, এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। ওয়েলকাম টু মাই চ্যানেল ডক্টর মুন্সি নাসের স্কিলটন। বন্ধুরা, এই ভিডিওতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ তিনটি গল্প দিয়ে আমি শুরু করতে আছি। তো প্রথম গল্পটা শুরু করি। প্রথম গল্প হচ্ছে, আমি যখন প্রথম ভিডিওটি তৈরি করতে যাই তখন চিন্তা করলাম যে আচ্ছা, বাংলাদেশের রিসার্চ এবং ডেভেলপমেন্ট এই খাতে অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এজ এ পার্সেন্টেজ অফ জিডিপিতে বাংলাদেশের বরাদ্দ কতটুকু। তো আপনারা অবাক হবেন, আমি অন্যান্য অনেক ওয়েবসাইট, সেটা ওয়ার্ল্ড ব্যাংকের, IMF-এর, আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা সহ অনেক ওয়েবসাইট ঘাঁটলাম, যেখানে আমি কোথাও পেলাম না যে বাংলাদেশের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে এক্স্যাক্ট পার্সেন্টেজ কতটুকু অর্থাৎ জিডিপির কত অংশ আমাদের গবেষণার খাতে ব্যবহৃত হয়, এই তথ্যটি আমি কোথাও খুঁজে পেলাম না। এবং হয়তোবা আছে বিচ্ছিন্নভাবে এদিক ওদিক দু একটা তথ্য, কিন্তু কনসিস্টেন্ট তথ্য অর্থাৎ ধারাবাহিকভাবে একটা টাইম সিরিজ তথ্য বা ধারাবাহিকভাবে বিভিন্ন বছরের যে তথ্যটা থাকা উচিত সেই তথ্য কিন্তু আমি পাই নাই। আপনি ইচ্ছা করলে ইন্ডিয়া বা পাকিস্তান, নেপাল, ইভেন মালদ্বীপেরও যদি ইনফরমেশন দেখতে চান আপনারা সেটা পাবেন, কিন্তু বাংলাদেশের এই গবেষণা খাতের কতটুকু বরাদ্দ দেওয়া হয় তার মূলত প্রকৃত তথ্য আমি কোথাও খুঁজে পাইনি। তো আপনারা যদি কেউ পেয়ে থাকেন গত 5 বছরের তথ্য, ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর কমেন্ট বক্সে দিলে সবাই জানবে এবং উপকৃত হবে। অন্তত আমি তো পাইনি, আমি জানলে অনেক খুশি হব। আচ্ছা, দ্বিতীয় গল্পটি হচ্ছে, আমার এক বন্ধু বিসিএস পরীক্ষার বিভিন্ন রকম কোচিং সেন্টারের সাথে রিলেটেড। তো আমার বন্ধুকে আমি জিজ্ঞাসা করলাম কেমন চলছে ব্যবসা। তো সে বলল ব্যবসা তো খুব ভালো চলছে। বললাম কেন? বললো তোরা যে পরিমাণ আমাদেরকে সাপোর্ট দিচ্ছিস তাতে আমাদের ব্যবসা অর্ধেক সাকসেস অলরেডি হয়ে গিয়েছে। বললাম কীভাবে? বলে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন ফার্স্ট ইয়ারে ঢুকে প্রথম দিন থেকে সে চিন্তা করে কীভাবে বিসিএসের প্রস্তুতি নিবে এবং বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হবে। তো এরকম যদি আগে থেকে প্রিপারেশন নেওয়া থাকে তাহলে বাকি কাজটা কোচিংয়ে এসে করাটা অনেক সহজ হয়ে যায় না? তো আমি চিন্তা করলাম হ্যাঁ, মেক মোর সেন্স, আসলে বিশ্ববিদ্যালয়গুলো আসলে কোচিং সেন্টারের কমপ্লিমেন্ট হিসেবে পরিণত হয়ে যাচ্ছে। তার কথা এই জিনিসটা আমার কাছে আসলে খুব খারাপ লাগলো যে বিশ্ববিদ্যালয়গুলো এখন কোচিং সেন্টারের একটা কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু হওয়ার কথা ছিল গবেষণা এবং মৌলিক গবেষণার ব্যাপারে প্রসার এবং বৃদ্ধি। আর একটা গল্প বলে শুরু করি, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের বাইরে, যে আমি মালয়েশিয়াতে কিছুদিন আগে আমি গিয়েছিলাম আমার পোস্ট ডক্টরাল রিসার্চ করার জন্য, সেখানে আমি দেখলাম তাদের একটা ইউনিক সিস্টেম রয়েছে ছাত্রছাত্রীদেরকে গবেষণার ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য, যেটা বাংলাদেশে অনুপস্থিত। এই মডেলটাকে তারা বলে ট্রিপল হ্যালিক্স মডেল। এই মডেলটা কীরকম? গভর্নমেন্ট, ইউনিভার্সিটি এবং প্রাইভেট প্রতিষ্ঠান, এই তিনটিকে তারা একটি সমন্বয় করার চেষ্টা করেছে। ধরুন আমার আন্ডারে বা যে কোনো একজন শিক্ষকের আন্ডারে একজন স্টুডেন্ট PhD বা মাস্টার্স করতে আসছে, তো তার তো ফান্ডিং দরকার, তাই না? তো এই ফান্ডিংটা সে কই থেকে পাবে? তখন একটি প্রাইভেট প্রতিষ্ঠান চিন্তা করে যে আমরা যদি ফান্ডিং করি ওই স্টুডেন্টের জন্য তাহলে আমরা ওই স্টুডেন্টকে তৈরি করতে সক্ষম হব, পরবর্তীতে আমার কোম্পানিতে সে কাজ করতে পারবে, কারণ সে জানবে আমার কোম্পানির কাজগুলো আসলে কীরকম হয়।
তো তখন এই যে প্রতিষ্ঠানটা রয়েছে তখন এই স্টুডেন্টকে তারা ফান্ড করবে। আর ওই কোম্পানির লাভটা কী হবে, ওই কোম্পানি ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির যে ল্যাব ফ্যাসিলিটি রয়েছে বা অন্যান্য যে ফ্যাসিলিটি রয়েছে সেই ফ্যাসিলিটিগুলো তারা ব্যবহার করতে পারবে, কারণ ইউনিভার্সিটির ওই স্টুডেন্টকে তারা ফান্ড করেছে। সো ওই স্টুডেন্টের গবেষণার স্বার্থে ইউনিভার্সিটির যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেগুলো তো তারা ব্যবহার করতেই পারবে, এবং এই ব্যবহার করার মাধ্যমে তাদের যে গবেষণা খাতের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপের যে খরচটা সেই খরচটা কিন্তু আর করা লাগছে না। আর বিশ্ববিদ্যালয়ের লাভটা কী, এই স্টুডেন্টের মাধ্যমে এই গবেষণার মাধ্যমে পাবলিকেশন হবে, প্যাটেন্ট হবে, বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং বাড়বে। তাহলে এই যে সমন্বয়টা, এই সুন্দর সমন্বয়ের মাধ্যমে আজকে মালয়েশিয়া কিন্তু বাংলাদেশের থেকে অনেক দূরে এগিয়ে আছে। এবং আপনি যদি র্যাঙ্কিং চিন্তা করেন, বাংলাদেশের যেখানে একটি ইউনিভার্সিটিকে 1000-এর মধ্যে খুঁজে পাওয়া মুশকিল, সেখানে মালয়েশিয়ার প্রথম 8টা ইউনিভার্সিটি কোনো না কোনোভাবে 1000 বা 500-এর ভিতরে রয়েছে। এই যে কম্পারিজনটা কেন দিলাম, কারণ একসময় মালয়েশিয়ার স্টুডেন্টরা আমাদের দেশে আসতো আমাদেরই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করার জন্য, তো আজকে তারা অনেক দূর এগিয়ে গিয়েছে শুধুমাত্র মেথড এবং প্রসেসের জন্য। তো আমার এই কথাগুলোর সাথে একটু যদি আমি ডেটাগুলো শো করি তাহলে আপনারা আরও একটু মজা পাবেন। তো ডাটাগুলো শো করার জন্য আমি কম্পিউটার স্ক্রিন শেয়ার করছি, চলুন ডাটাগুলো দেখি। ডাটা আমাদেরকে কী শো করছে, ডাটাগুলো যদি আমরা একটু লক্ষ্য করি, এটি আমাদের বাংলাদেশের একটি ডাটা সেট যেটা আমি ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইন্ডিকেটর থেকে এবং আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা থেকে ডাউনলোড করেছি আপনাদেরকে দেখানোর স্বার্থে। ডাটাগুলো লাস্ট 5 বছরের ইনফরমেশন আমি তুলে ধরছি। 2017-18-19-20-এর ডাটাগুলো যদি আমরা দেখি তাহলে দেখবো আমাদের পার ক্যাপিটা ইনকাম, আমাদের জিডিপি পার ক্যাপিটা ইনকাম ধীরে ধীরে বেড়ে এখন প্রায় $2000 কাছাকাছি বা তার চেয়েও বেশি হয়ে গিয়েছে। কিন্তু অ্যাজ কম্পেয়ার টু দ্য আমাদের যদি দেখি যে প্যাটেন্ট, অর্থাৎ আমাদের যে মৌলিক গবেষণার মাধ্যমে যে প্যাটেন্ট হয় সেটা রেসিডেন্স, মানে আমাদের দেশের মানুষ থেকে, মানে দেশের বর্ডারের মধ্যে কতজন মানুষ আসলে প্যাটেন্ট তৈরি করেছে গত 4-5 বছরে, তাহলে দেখবো আমরা গত 2018 সালে 69টি প্যাটেন্ট হয়েছে। এরপরে আবার একটি প্যাটেন্টের সংখ্যা গত বছর অর্থাৎ 2019 সালে 68টিতে এবং 2020 সালে বাংলাদেশে মাত্র 70টি প্যাটেন্ট হয়েছে বা প্যাটেন্ট ফাইলিং হয়েছে, যে প্যাটেন্টগুলো অ্যাপ্রুভ হয়েছে আমেরিকার অথবা ইউরোপিয়ান প্যাটেন্ট এজেন্সি থেকে। সেই তুলনায় বাংলাদেশের সাথে কম্পেয়ার যদি আমরা করব কিছুক্ষণ পরেই যে অন্যান্য দেশগুলোর অবস্থা কোথায়, তার আগে আরেকটু দেখাই যে হাইটেক এক্সপোর্ট। বাংলাদেশের হাইটেক এক্সপোর্ট বলতে আমরা বুঝি যে সফটওয়্যার বা ICT ডেভেলপমেন্ট, সেখানে ওয়ালটন একটি বিশাল বড় জুড়ে ক্ষেত্র জুড়ে রয়েছে। তো সেখানে যদি আমরা খেয়াল করি যে হাইটেক এক্সপোর্টের যে পার্সেন্টেজ টু এক্সপোর্ট খুবই কম, অর্থাৎ মাত্র 0.33, 0.31, 0.32, অর্থাৎ টোটাল ম্যানুফ্যাকচারিংয়ে মাত্র 33% হচ্ছে এই হাইটেক এক্সপোর্ট রিলেটেড, যেটা ডোমেস্টিক্যালি আসলে একটি বা দুটি কোম্পানি করে থাকে। সাইন্টিফিক পাবলিকেশনে বাংলাদেশের অবস্থান খুবই নাজুক, গত 2 বছর বা 3 বছরে আমাদের 3000 বা 3400 এরকম একটি ধারাবাহিকভাবে রয়েছে, অর্থাৎ খুব যে বড় অ্যামাউন্ট তা না। কিন্তু যদি আমরা মজার বিষয়টি দেখি সেটা হচ্ছে আমাদের এডুকেশনের এক্সপেন্ডিচারের যে বিষয়টা, আমরা যদি দেখি এই গ্রাফটিতে, যে গ্রাফটি আমি আর প্রোগ্রামিংয়ের মাধ্যমে করেছি, যদি দেখি আমরা আফগানিস্তান এবং অন্যান্য যে সাউথ এশিয়ার কান্ট্রিগুলো রয়েছে সেখানে আপনি খেয়াল করবেন বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন, অর্থাৎ বাংলাদেশ হচ্ছে সবচেয়ে নিম্ন যেখানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার টু দ্য এডুকেশন, অর্থাৎ বাংলাদেশের এডুকেশন খাতে বরাদ্দের দিক দিয়ে সরকারের সেটি বাংলাদেশে সবচেয়ে কম। আর সবচেয়ে বেশি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ভুটানে, ভুটানের এডুকেশন এক্সপেন্ডিচার যদি দেখেন 7.5%-এর কাছাকাছি, যেখানে বাংলাদেশে হচ্ছে 1.5%-এরও কম, অর্থাৎ 1.32%-এর মতো। প্রত্যেকটি দেশ যদি আমি ভালোভাবে খেয়াল করি যে প্রত্যেকটি দেশ, আফগানিস্তান, ইন্ডিয়া, মলদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং পাকিস্তান, প্রত্যেকটি দেশই বাংলাদেশের তুলনায় বেশি এডুকেশনে খরচ করে, বাংলাদেশ সেই তুলনায় অনেক কম খরচ করে অ্যাজ কম্পেয়ার টু আদার সাউথ এশিয়ান কান্ট্রিজ। আমরা যদি আরেকটা ডাটা সেট দেখি, সেই ডাটা সেটে যদি দেখি যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার টু এডুকেশন এবং কম্পেয়ার টু পাবলিকেশন, তো আমরা যদি দেখি বাংলাদেশে 2019 সালে যেখানে এডুকেশনের এক্সপেন্ডিচার ছিল 1.32% আর পাবলিকেশন হয়েছে 3,240, সেখানে ইন্ডিয়াতে 3.49%, যদি আপনি দেখেন যে বাংলাদেশের প্রায় ডাবল সেই পার্সেন্টেজ তারা খরচ করে এডুকেশনে, এবং প্রায় আমি বলবো যে 14,000-এর উপরে, অর্থাৎ 1,45,889 পাবলিকেশন হয়েছে ইন্ডিয়ার 2019 সালে। যদি আমরা যাই পাকিস্তানে, 13,905 পাবলিকেশন হয়েছে 2019 সালে, বাংলাদেশের কিন্তু মাত্র 3,240 সাইন্টিফিক পাবলিকেশন। সাইন্টিফিক পাবলিকেশন একটি ইন্ডিকেটর যে বাংলাদেশের গবেষণা বা মৌলিক কাজের যে অগ্রগতি তার একটা ইন্ডিকেটর। তো এই ইন্ডিকেটরে কিন্তু আমরা প্যাটেন্টেও পিছনে, আর্টিকেলও পিছনে, আমাদের এডুকেশন এক্সপেন্ডিচারও কম এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের এক্সপেন্ডিচার তো আমি খুঁজেই পাইনি। তো এরপরে যদি আমরা দেখি যে পাকিস্তানের যেখানে 2.9% এডুকেশন
পার্সেন্ট এক্সপেন্ডিচার খরচ করা হয়, আপনি যদি শ্রীলঙ্কাতে যান 2.51% প্রায় 2.5%, মলদ্বীপ 4.13, বাংলাদেশের ডাবলেরও বেশি, এবং আপনি যদি দেখেন যে ভুটান সর্বোচ্চ 7.23%, তাদের জিডিপির যে 7.5% কাছাকাছি তারা শুধুমাত্র এডুকেশনেই খরচ করে। আফগানিস্তান একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, তারাও প্রায় 3.5% এডুকেশন খাতে ব্যয় করে জিডিপির, যেখানে বাংলাদেশের মাত্র 1.32%। তো যেখানে এডুকেশন খাতেই এত কম খরচ ব্যবহার করা হয়, পাবলিকেশনও কম আসছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কোনো একজ্যাক্ট ডেটাও নেই, সেরকম একটি দেশ থেকে যখন আপনি আশা করবেন যে মৌলিক কিছু হয়ে যাবে খুব তাড়াতাড়ি বা রাতারাতি, তা আমার মনে হয় একটু আমি বলবো যে চ্যালেঞ্জিং একটা বিষয়। এই ক্ষেত্রে বিসিএস যে এখন মানুষের কাছে স্বপ্নের বিষয়, এটা কিন্তু এখনও হয়ে আসতেছে, কারণ আমাদের ওই এনভায়রনমেন্টও এখনও তৈরি হয়ে উঠতে পারে। বন্ধুরা, ডাটাগুলো তো দেখলেন, ডাটাগুলো আপনাদেরকে অবশ্যই হতাশ করেছে, তাই না? হতাশ হওয়ার কোনো কারণ নেই, ডেটা আপনাকে বলছে যে আমাদের অনেক কাজ করা এখনও বাকি, আর এই বর্তমানে স্বাধীনতার 51তম বছরে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আগামী দিনগুলোর যে চ্যালেঞ্জটা রয়েছে সেটা মোকাবেলা করার জন্য, আর সেটা একমাত্র সম্ভব শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার গুণগত মানের পরিবর্তনের মাধ্যমে। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা শুধুমাত্র বিসিএস বা সরকারি চাকরির পিছনে না দৌড়িয়ে কিছু গবেষণামূলক কাজ করবে, এবং সরকার এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও এই বিষয়গুলোকে সুনজরে দেখে এই বিষয়ের গুরুত্ব আরও বাড়াবে, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।